হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালটি নতুনদের জন্য, যারা আপনারা ফাইবারে ফার্স্ট টাইম কাজ পেয়েছেন, বাট আপনারা কিভাবে আসলে অর্ডারটি ডেলিভার করবেন এ বিষয়ে আপনাদের কোনো আইডিয়া নেই। সো অবশ্যই এই টিউটোরিয়ালসে আপনাদেরকে হেল্প করবে যে কিভাবে একটা অর্ডার আপনারা ডেলিভার করবেন, অ্যান্ড ডেলিভার করার পূর্বে কোন বিষয়গুলো আসলে আমাদেরকে দেখতে হয়। সো আপনারা যারা বিশেষ করে ডাটা এন্ট্রি লিড জেনারেশন নিয়ে কাজ করছেন, সো আজকে আমরা লিড জেনারেশনের একটি কাজ আমরা ডেলিভার করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন $125 একটি কাজ, যেটা আমাদের অলরেডি কমপ্লিটেড। সো এই কাজটি আমরা বায়ারকে এখন ডেলিভার করব। সো অবশ্যই কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে একটি কাজ সুন্দরভাবে ডেলিভার করার জন্য। কারণটা হচ্ছে, এই ডেলিভার করার পর বায়ার যদি খুশি থাকে তাহলে অবশ্যই কাজটি অ্যাকসেপ্ট করবে, আপনাকে টিপ দিতে পারে এবং সুন্দর একটা রিভিউ কিন্তু আপনাকে দিতে পারে। ওকে, আর বায়ারটি যখন অনলাইনে থাকবে সবসময় চেষ্টা করবেন আপনি সে অনলাইনে থাকা অবস্থায় ডেলিভার করার জন্য। আর যদি বায়ারটি দেখা যাচ্ছে যে অর্ডারটি দিয়ে চলে গেছে, বায়ারের কোনো খবর নাই, অর্থাৎ বায়ার আপনার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করছে না, তো সমস্যা নাই, আপনি কাজটা সুন্দরভাবে করে আপনি ডেলিভার করে দিবেন, এটাতে আপনার কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে বাকিরাও যাতে এর থেকে উপকৃত হতে পারে। অলরাইট, সো এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং শিট। নর্মালি হচ্ছে আমি যেটা করে থাকি, আমি সবসময় স্প্রেডশিটে কাজটা করে থাকি। সো আপনারা ট্রাই করবেন গুগল স্প্রেডশিটে কাজটা করার জন্য, কারণ এখানে কিছু এক্সট্রা সুবিধা আছে। আর যারা আমরা অনলাইনে যদি সবসময় থাকতে না পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে অবশ্যই গুগল এক্সেলে আমাদেরকে কাজটা করতে হয়। সো আপনারা দুটাতেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর স্প্রেডশিটে কাজ করার একটা সুবিধা হচ্ছে, অনেক সময় বায়ার আপডেট জানতে চায়। সো আপনারা যারা ফার্স্ট টাইম কাজ করবেন, দেখা যাচ্ছে যে আপনি একটা কাজ শুরু করেছেন, বায়ার দুদিন পরে সে বললো যে কোনো আপডেট আছে কি না, তখন আপনি একটা ফাইল তাকে শেয়ার করতে পারেন, সেটা গুগল এক্সেল হতে পারে। তো যদি আপনি গুগল স্প্রেডশিটে কাজ করেন তাহলে অবশ্যই তাকে একটা লিঙ্ক শেয়ার করতে পারেন। সো এক্ষেত্রে অনেকের একটা কোশ্চেন থাকে যে আমি যদি লিঙ্কটা শেয়ার করি অথবা আমি এক্সেলে মানে কতগুলো লিডস আমি তাকে দেখাবো। সো বিষয়টা হচ্ছে যে অনেকেই একটা ধারণা আছে যে বায়ার যদি আমাকে এই লিডসগুলো নিয়ে আমাকে অর্ডারটা ক্যান্সেল করে দেয়, দেখা গেলো যে আপনার 500 লিডসের কাজ আপনি 300 লিডস কমপ্লিট করে ফেলেছেন। সো বায়ার যেহেতু আপডেট জানতে চাচ্ছে, তো বায়ারকে যদি আপনি বলেন যে আমরা 300 লিডস কমপ্লিট করে ফেলেছি, সো বায়ার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আর শিট বা এক্সেল এগুলো চাইবে না। ওকে, সে বায়ার বলবে যে ওকে ঠিক আছে তুমি কাজ করো, কন্টিনিউ করো। অনেক সময় বায়ার দেখা যাচ্ছে বলবে যে তুমি যে কাজ করছো ওটা প্রোগ্রেসটা আমাকে দাও আমি দেখি, তখন যেটা করতে হবে আপনাকে গুগল শিটটা দিয়ে দিতে হবে। সো আপনি গুগল শিটটা অবশ্যই যখন দিবেন তখন কিছু ফিচার্স আছে যে বিষয়গুলো আপনি টার্ন অফ করে দিবেন, যেমনটা বায়ার শুধুমাত্র দেখতে পারবে, ওটা কপি করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, শুধু দেখতে পারবে, আপনি ওইভাবে দিতে পারবেন। সো ওই সেটিংসটা যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওইটা আপনাদেরকে দেখাবো। অলরেডি ওটা নিয়ে আমি অনেক টিউটোরিয়ালসে দেখিয়েছি। সো আমি যেহেতু নর্মালি এই শিটে কাজ করে থাকি, আমি এই শিটটা দুইভাবে প্রোভাইড করে থাকি, একটা হচ্ছে একটা লিংক প্রোভাইড করে থাকি, আর একটা হচ্ছে আমি এই শিটটা সরাসরি ডাউনলোড করে প্রোভাইড করে থাকি। তো ওই দুইটাই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এটা প্রোভাইড করবেন। ওকে, পূর্বে আমাকে যে কাজটা করতে হবে, কিছু চেকিংয়ের ব্যাপার আছে। একটা লিডস যখন কমপ্লিট হয়ে যাবে একটা কাজ, তখন অবশ্যই চেক করতে হবে। যেমন এখানে একটা, তারপর এখানে একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, হুগো বস। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা আসলে ডাবল আছে, তো ডাবল থাকার কারণে এটা আমাকে একটু চেক করে দেখতে হবে। ওকে, সো এটা আমাদেরকে আসলে প্রথমেই কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে কপি করার পর, তারপরে কন্ট্রোল এফ চেপে ফাইন্ড ইন এ শিট, এখানে আমি যখন ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি অন অফ টু। সো একটা, আর হচ্ছে এখানে আবার দেখতে পাচ্ছি উপরের দিকে আর একটা আছে। তো যে কোনো একটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি, কারণ একই কোম্পানির দুইটা লিডস এখানে চলে আসছে। তো আমাদের লিডসের সংখ্যার মধ্যে অনেক কিছু থাকতে পারে। ওকে, সো আমি অ্যাকচুয়ালি চেক করে দেখি আসলে কোনটা। তো এখানে আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিনিয়র মার্চেন্টাইজার, আর উপরে হচ্ছে যে, তো আমরা উপরেরটাই আমি আসলে ডিলিট করে দিলাম। সো এর মধ্যে আমাকে আরেকটা কাজ আমাকে করতে হবে। সো যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করেছিলাম যে একটা শিট ডেলিভার করার পূর্বে আমাদেরকে এইভাবে কিন্তু একটু চেক করে দেখতে হবে যে কোনো ডাউট আছে কি না। সো আমাদের যদি যেটা নিয়ে সন্দেহ থাকে সেটা নিয়ে আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে ওটা ঠিক আছে কি না, না থাকলে অবশ্যই কাজ করতে হবে। সো আমি চাইলে কিন্তু পুরো শিটটা আমি চেক করতে পারি যে আসলে এর মধ্যে কোনো ডুপ্লিকেট আছে কি না। সো এটা আমরা যেভাবে করতে পারি আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো যদি ডুপ্লিকেট থাকে সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। ওকে, সো কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করলাম,
তারপরে ডাটাতে যাচ্ছি। ডাটাতে যাওয়ার পর এখানে ভ্যালিডেশন, তারপরে রিমুভ ডুপ্লিকেটস। তো সবগুলো এখানে কিন্তু কলাম কিন্তু সিলেক্ট থাকবে, 513টা দেখাচ্ছে রো, ওকে 60টা কলম। সো এরপরে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি এখানে টোটাল আমার কিন্তু 16টা কিন্তু ডুপ্লিকেট এখানে কিন্তু আছে, তাই না? সো এখন এই 16টা আমাদেরকে অবশ্যই এখান থেকে কিন্তু বাদ দিতে হবে। সো বাদ দিলে আমার কিন্তু 500 নিচে চলে আসতেছে, বাকিগুলো আমাকে আবার বের করতে হবে লিডসগুলো। সো কিছু করার নেই, আমাদের এই ধরনের ডুপ্লিকেটস থাকতেই পারে যেহেতু অনেক লিডস নিয়ে যেহেতু কাজ। সো এখন জাস্ট ওকেতে ক্লিক করব, কারণ ওকেতে ক্লিক করার সাথে সাথে এগুলো অটোমেটিক কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং পিওর হচ্ছে আমাদের যে সংখ্যাটা সেটা কিন্তু আমাদের এখানে থেকে যাবে। সো ওকেতে ক্লিক করলাম। এখন টোটাল যে নাম্বারটা, সেই নাম্বারটা আমরা দেখব টোটাল কত আমাদের এখানে চলে আসছে, মেবি 497। সো আমাদেরকে আরও 3-4টা বের করতে হবে কাজগুলো। আর শিটের মধ্যে এই ধরনের যদি ঝামেলা থাকে এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন, মানে সুন্দরভাবে যাতে শিটটা প্রেজেন্ট হয় আর কি। সো এখানে এইগুলো গ্যাপ ছিল, এগুলো আমি ওকে করে দিলাম। সো এখন আমার কাজটা হচ্ছে যে নতুন করে লিডসগুলো আবার বের করা, বের করে তখন বাকি কাজটা আমি করব। ওকে, সো ফাইলে ক্লিক করব। দেন ডাউনলোডে আসার পর এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, বায়ার যেটা আপনাকে বলবে পিডিএফ চাইলে পিডিএফ, তারপরে যদি সিএসবি বলে সিএসবি আপনারা দিবেন। সো আমি এটাতেই ক্লিক করে দিলাম, অ্যান্ড এটা ডাউনলোড হচ্ছে। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা লিঙ্ক নিতে হবে, যে লিঙ্কটা বায়ারকে আমি শেয়ার করব। চাইলে আপনারা লিঙ্কটা দিতেও পারেন নাও পারেন, আর চাইলে সরাসরি দিতে পারেন। যাই হোক, তো শেয়ারে ক্লিক করার পর এখানে আমাদের সব কিছু চলে আসবে মোটামুটি এখানেই, এবং শেয়ার করার সময় অবশ্যই এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনটা আমাদেরকে রাখতে হবে, তা নাহলে বায়ার কিন্তু যখন লিঙ্কটা ওপেন করবে তখন কিন্তু আবার অ্যাক্সেস চাইবে। তো অনেকেই এই ভুলটা করে থাকি আমরা, এবং যখন কোনো স্যাম্পেল দিই তখনও একই কাজটা করে থাকি। সো অবশ্যই এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা আমরা রাখবো। এখানে আমরা এডিটরটা রাখবো জাস্ট, তারপরে কপি লিঙ্ক করে ওকে। সো আমাদের লিঙ্কটা কিন্তু কপি করে ফেললাম। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবার ড্যাশবোর্ডে। ওকে, সো ফাইবার ড্যাশবোর্ডে আসার পর আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি ডেলিভার নাও। সো আমরা ডেলিভার নাওতে ক্লিক করব। অ্যান্ড এখানে কিছু বেশ কিছু অপশনস আছে, যেমন একটা হচ্ছে আমাদের ডিসক্রাইব করতে হবে, আর একটা হচ্ছে আপলোড ওয়ার্ক, অর্থাৎ আমরা যে কোনো ফাইল ইমেজ অবশ্যই এটা আপলোড করতে হবে আমাদেরকে অবশ্যই। হ্যাঁ, এটা এমটি দেওয়া যাবে না। সো এখান থেকে আমাকে ফাইলটা চুজ করতে হবে, যে ফাইলটা আমি ডাউনলোড করেছি আমাদের এই যে জার্মানি কমার্স। সো এটা ডাউনলোড এবং এটা আপলোডেড হলো। এরপর যে কাজটা করতে হবে, এখানে কিছু লিখতে হবে। সো এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণটা হচ্ছে এখানে আমরা কী লিখব। সো অবশ্যই আমাদের কাজের রিলেটেড আমরা বিষয়গুলো লিখব, যে আমরা কত লিডস আমরা বের করেছি, আমাদের কাজটা কী ছিল, এই বিষয়গুলো আমরা ডিসক্রাইব করতে পারি, মানে ডেলিভার নিয়ে। ওকে, বায়ারকে আপনি খুশি করার জন্য, বায়ারের সাথে কাজ করে আপনার ভালো লেগেছে, আপনি আরও কাজ করতে চান, এই বিষয়ে লিখতে পারবে। তাহলে কুইক রেসপন্স নামে একটা বিষয় আছে এখানে। সো এই কুইক রেসপন্স বিষয়টা হচ্ছে আমরা অটোমেটিক আগে থেকে কিছু লিখে সেভ করে রাখতে পারি। আমরা জাস্ট একটা ক্লিক করব, এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। সো এই বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করব। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিন্তু রেসপন্স অটোমেটিক এখানে চলে আসছে। তো যখন যে বিষয়টা আসে তখন সেই বিষয়টাই কিন্তু আমি বায়ারকে দিই। যেমন ডিফিকাল্ট বায়ার্স, অর্থাৎ যে বায়ারগুলো একটু ডিফিকাল্ট, তাদের সাথে মানে তাদের ভালো, তাদের বিহেভটা ভালো না, তারা মানে দেখাচ্ছে যে তাড়াহুড়ো করে সব সময়, তারপরে যে লেট ডেলিভারি মেসেজ, তাদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এইগুলো, তারপরে একটা অর্ডার পেলে আমরা থ্যাংক ইউ দিব তাদেরকে। হ্যাঁ, জাস্ট একটা প্রফেশনাল একটা ভাব থাকবে আর কি। সো এই বিষয়গুলো যদি আপনাদের না থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এই বিষয়গুলো কীভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজেই। সো এখানে বেসিক্যালি আমি অ্যাপ্রিসিয়েটে ক্লিক করলাম। অ্যাপ্রিসিয়েটে ক্লিক করার পর আমার এখানে অটোমেটিক একটা টেক্সট চলে আসছে, এইভাবে এই কাজটা হবে। সো এখানে 100 লিডস আমরা দেখতে পাচ্ছি, এটা আমি রিমুভ করে দিব এখান থেকে, কারণ আমার যেহেতু 500 লিডস নিয়ে আমি কাজ করেছি। সো 500 লিডস আমি এখানে এটা দিয়ে দেব, বাকি আমার কোনো কিছু লিখতে হবে না, আমার টাইমটাও সেভ হলো এবং এই লেখাটাও আমার সুন্দরভাবে করা, এর মধ্যে কোনো মিস্টেক নাই। সো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এখন যে কাজটা করব, বাকি একটা কাজ আছে আমার, সেটা হচ্ছে আমাকে লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। তো লিঙ্কটা অলরেডি যেহেতু আমি কপি করে আসছি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। তো আমার লিঙ্কটা আমি দিয়েছি, তারপর আমি এখানে আমার ফাইলটা আপলোড করেছি। সো মোটামুটিভাবে এখানকার কাজ সব কিছু কমপ্লিট।
সো এরপর আমাকে একটা কাজটা শুধু বাকি আছে, এটা সাবমিট করতে হবে আর কি। সো সব কিছু আপনারা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না, তারপর যদি সব কিছু ঠিক থাকে তারপর অবশ্যই আপনি সাবমিট করতেই পারবেন নিজে নিজে। ওকে, তো এরপরে জাস্ট আমার কাজটা হচ্ছে ডেলিভার, এই বাটনে ক্লিক করা। আমি বাটনে ক্লিক করে দিচ্ছি ডেলিভার, আমার এই কাজটা এখন ডেলিভার হয়ে যাবে। আর সেভ ড্রাফট নামে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি আপনি এখন ডেলিভার না করতে চান এটা সেভ ড্রাফে করলে সব কিছু এইভাবে থাকবে, পরবর্তীতে ডেলিভার করতে পারবেন, বাট আমি এটা এখন ডেলিভার করে দিচ্ছি। সো ডেলিভার করার পর পেজটা চেঞ্জ হবে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলিভার লেখাটা চলে আসছে। তারপরে আমরা যখন অ্যাক্টিভিটিতে যাব, অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখন আছে ডিটেলস পেজে, অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এইভাবে ইয়োর ডেলিভারি ইজ অন ইটস ওয়ে। সো এটা তিন দিনের মধ্যে ডেলিভারি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে যদি বায়ার অ্যাকসেপ্ট না করে, আর অবশ্যই বায়ার অ্যাকসেপ্ট করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলগুলো সব কিছু চলে আসছে, এখানে লিঙ্কস চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেলিভার প্রসেস। সো এরপর আর কোনো কাজ নেই, আমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে বায়ারটা কখন আসে, আবার কখন সেই অ্যাকসেপ্ট করে, বা যদি কোনো রিভিশন থাকে, কোনো কিছু আপডেট থাকে তাহলে কিন্তু আমাদেরকে সে টেক্সট করবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন, আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে এটা নিয়েও আপনারা জানাতে পারেন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।